বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি কি, সাধারণ মানুষ যে একেবারে অধিকারবিহীন, তার সর্বশেষ জলজ্যান্ত প্রমাণ হলো এই সাংবাদিকদের ব্যাংক অ্যাকাউন্ট চেয়ে পাঠানো, যারা রাজনৈতিক দুর্বৃত্তরা কোটি কোটি শত কোটি টাকা বিদেশে পাচার করেছে। ফরিদপুরের একজন ছাত্রনেতা 2000 কোটি টাকা পাচার করেছে, এদের তো সম্পদের হিসাব চায় না, জাতীয় সংসদ সদস্যদের সংসদে হিসাব চায় না। এবং আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচন আগে বলেছিল নির্বাচিত হওয়ার পর তারা তাদের সম্পদের হিসাব দেবে, ওই প্রধানমন্ত্রী এবং একজন এমপিও সম্পদের এই জাতির কাছে সম্পদের হিসাব দেয়নি। তার মানে এদের নীতি হলো বাংলাদেশকে লুটপাট করার জন্য তারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, এবং যেহেতু তাদের এই লুটপাটের কাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়তে না পারে, সেই জন্য সাংবাদিকদের উপরে এই অত্যাচারের খড়গ নেমে এসেছে। এবং নজিরবিহীন, পৃথিবীর কোনো দেশে এইভাবে ঢালাওভাবে সাংবাদিক নেতাদের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে তাদেরকে হ্যারাস করার কোনো উদাহরণ অতীতে আমরা দেখতে পাইনি। এটি কেবলমাত্র যাতে করে সাংবাদিকরা ভয় পায়, সাংবাদিকরা যাতে সত্য তোলার ক্ষেত্রে, সত্য তুলে আনার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত থাকে, প্রকৃত তথ্য যাতে জনগণ না জানতে পারে, সেই জন্য সাংবাদিক সমাজের উপরে এই ধরনের দমননীতি চালানো হচ্ছে। এটি বাংলাদেশের অন্যান্য সকল পেশার মানুষই আজকে নির্যাতিত, এবার সাংবাদিকদেরকে নতুনভাবে এর মধ্যে সামিল করা হবে। আমার নামে অনেকগুলো মামলা আছে, সবগুলাই মিথ্যা মামলা। এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে মামলা, গতকালকের পত্রিকা দেখলে আপনারা দেখবেন 97% হলো ভুয়া মামলা, 3% মামলা মাত্র আমলে নিয়েছে এবং কারো শাস্তিও হয়নি। এগুলো সম্পূর্ণভাবে বিরোধী দলকে হ্যারাস করার জন্যে এই ধরনের মিথ্যা মামলার অবতারণা করেছে বর্তমান সরকার এবং এই সরকারের চালাচামলারা। বরিশালের রাজনীতির ব্যাপারে এখানে আমার সাথে ডিসকাস করেন, এই মামলাটাকে আপনি কীভাবে দেখেন, যেহেতু কথা বললেন এই জন্য জানতে পারি। এই মামলা সম্পূর্ণ একটি মিথ্যা মামলা। এই মামলাটি যখন নেওয়া হয় সে সময় আমি নিজেই গৃহবন্দী ছিলাম, নির্বাচনের 3 দিন আগে। আমি এই ভোলা 3 আসন থেকে 6 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, কিন্তু 2018 সালে ডিসেম্বরে যে নির্বাচন হয়েছে সেখানে 15 দিন ধরে আমি ঘরের মধ্যে, পুলিশ বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনী আমাকে বন্দি করে রেখেছে, ঘর থেকে এক কদমও বেরোতে পারিনি। পুলিশ বাহিনী যদি এখানে সন্ত্রাসীর ভূমিকা অবতীর্ণ হয় তাহলে আমাদের মতো রাজনীতিবিদদের কী করার আছে? এই হলো বাস্তবতা। বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, এই সরকার আসার পর নির্বাচনের নামে প্রহসন হচ্ছে এবং জনগণের ভোটাধিকার তারা হরণ করেছে। এখন আরও দুঃখ লাগে, আমি একজন মুক্তিযোদ্ধা, 1971-এ মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আজকে এই দেশে গণতন্ত্র নাই, বাকস্বাধীনতা নাই, আইনের শাসন নাই, সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক আজকে একটি বৃহৎ কারাগারে বন্দী। এখানে জনগণের কোনো অধিকার বলতে কোনো কিছুই নেই এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতি মুহূর্তে পদদলিত হচ্ছে। এই জন্য এই সরকারের এইসব বিরোধী দলের দমন পীড়নকে, এই নীতিকে আমরা তীব্র নিন্দা জানাই। বরিশালে কমিটি তো বিএনপি কেন্দ্রীয় কমিটি তারা গঠন করে দেবে, এবং আমি যতদূর জানি বর্তমানে কেন্দ্রীয় কমিটি যাচাই বাছাই করে যাতে যোগ্য এবং ত্যাগী ব্যক্তিবর্গ এই কমিটিতে আসতে পারে সেই জন্য আমরা চেষ্টা করব। এখানে সরোয়ার সাহেব একজন বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং আমি আশা করি তার নেতৃত্বে এখানে বিএনপি আরও ধীরে ধীরে আরও শক্তিশালী হবে, এবং আমিও কেন্দ্রীয় মহাসচিব এবং অন্যদেরকে বলব যাতে করে সঠিকভাবে নির্বাচন করা, সঠিকভাবে কমিটি যাতে হয়, কোনো ধরনের কমিটি বাণিজ্যের শিকার যাতে কেউ না হয়। সেজন্য আমরা ইতিমধ্যে যে 3 দিন ব্যাপী যে আলাপ আলোচনা হয়েছে অ্যাক্টিং চেয়ারম্যানের কাছে সেখানে সবাই আমরা বলেছি, তিনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা আশা করি যোগ্য এবং ত্যাগী ব্যক্তিরাই এই বরিশাল মহানগরী কমিটিকে আসবে। মোবাইল